Hi friends, welcome back to my channel. So, today's recipe that I am going to share with you is a Bangali recipe. So, today's video is in Bangladesh. So, today's recipe is a bottle of water. So, it's a matcha tea bottle. Matcha tea, our Bangali খেয়ে থাকি খুবই প্রিয়। তো মাছের ডিম আমি এখানে একটা বড় সাইজের মোটামুটি 1.5 থেকে 2 কেজি একটা বড় সাইজের মিগেল মাছ নেওয়া হয়েছিল। তার থেকে আমি যে ডিমটা পেয়েছি সেই ডিম দিয়ে আমি এই প্রিপারেশনে তৈরি করবো। আপনি কাতলা, রুই, যে কোনো বড় সাইজের মাছে আপনি ডিম যে ডিমটা পাবেন সেই ডিমটা দিয়ে রেসিপিটা সহজেই বানিয়ে নিতে পারবেন। মাছের ডিম দিয়ে কীভাবে পটলের একটা রেসিপি সহজে বানিয়ে নেওয়া যায় চলুন আপনাদের দেখাই। তো সবার প্রথমে এই রেসিপিটার জন্য আমরা যা যা এখানে সবজি লাগবে, পটল, কুমড়ো, আলু সবজিগুলোকে ডুমো করে কেটে নিয়েছি বড় সাইজে, এবং এখানে পেঁয়াজ, টমেটো এবং রসুনকে গ্রেট করে রেখেছি, পেঁয়াজ স্লাইস করে রেখেছি। এবারে সবার প্রথমে আমরা পটলগুলোকে ভেজে নেব। তার জন্য একটি প্যানে 4 চামচ মতো তেল দিলাম, 4 টেবিল চামচ, এবং তেল গরম হলে তার মধ্যে আমরা পটলগুলোকে দিয়ে সেই পটলগুলো আমরা নুন এবং হলুদ দিয়ে ভালো করে গোল্ডেন করে ফ্রাই করে নেব। পটল যখন গোল্ডেন কালারের হয়ে যাবে তখন আমরা পটলগুলোকে আলাদা একটা বাটিতে তুলে রেখে দেব, এবং একইভাবে আমরা ডুমো করে কাটা কুমড়োগুলোকেও ভালো করে ভেজে নেব। কুমড়ো ভাজা হয়ে গেলে সেই তেলে আমরা যে মাছের ডিমটা ছিল সেটাকে অল্প একটু হলুদ এবং নুন এবং সামান্য জল দিয়ে সেটাকে ভালো করে ভেজে নেব। জল দিলাম এই কারণে কারণ মাছের ডিমটা কিছুটা সিদ্ধ হয়ে যাবে এবং ঝুরঝুরে করে ভাজা হয়ে যাওয়ার পর আমরা সেটাকে বাটিতে তুলে আলাদা করে রেখে দেব। তো আমাদের সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্ট ভাজা হয়ে গেছে রেডি। এবারে আমরা মেন প্রিপারেশনে যাব। তার জন্য প্যানে 4 থেকে 5 টেবিল চামচ তেল দেবো, এবং তার মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 3-4টে এলাচ ও 1/2 ইঞ্চের মতো দারচিনি ফোড়ন দিয়ে তার মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো, এবং আলুগুলো ভালো করে ভাজা অবধি আমরা ফ্লেমটাকে হাই রেখে আলুগুলোকে ভালো করে ভেজে নেবো। এবং তারপর আমরা যে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলো ছিল সেগুলোকে দিয়ে তার মধ্যে কিছুটা অল্প একটু নুন আর চিনি আমি সবসময় দিয়ে থাকি যাতে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়। তো নুন আর চিনি দিয়ে আমরা ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। তো পেঁয়াজ ভালো করে ভেজাওয়ার পর আমরা এর মধ্যে যে গ্রেট করা রসুনটা ছিল সেই রসুনটা দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম করে রসুনটাকেও ভালো করে ভেজে নেব যতক্ষণ এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমরা টমেটো দেব। টমেটোটাকে আমরা স্লাইস করে কেটে রেখেছিলাম, টমেটো দিয়ে আমি কিছুটা অল্প একটু সামান্য মতো নুন দিয়ে টমেটোটাকে ভেজে নেব যাতে ভালো করে এটা সফট হয়ে যায়, এবং তার মধ্যে আমরা গ্রেট করে রাখা আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো তারপর আমরা যে গুঁড়ো মশলা আছে সেগুলো একে একে দেব, যেমন হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং গুঁড়ো লঙ্কা, আর একটু অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমরা মিডিয়াম ফ্লেমে কি ফ্লেমটাকে একটু কম করে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। প্রয়োজন হলে এই স্টেজে আপনি একটু জল দিতে পারেন যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপরে একে একে আমাদের ভাজা ডিম, ভাজা পটল সেইগুলোকে আমরা দিয়ে মশলার সঙ্গে সব ভালো করে আঁচটাকে কম রেখে একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা এতে জল অ্যাড করব। কুমড়োটা আমরা এই মুহূর্তে দিলাম না কারণ কুমড়োটা হতে বেশি সময় লাগে না, কুমড়োটা আমরা লাস্টের দিকেই দেব যাতে ঘেটে না যায়। তো জল দেওয়ার পর আমরা এতে 2টো কাঁচা লঙ্কা হাতে করে আমি এমনি ভেঙে দিয়ে দিলাম, আপনারা চাইলে সেটাকে ছুরি দিয়ে কেটে বা স্লিট করে দিতে পারেন। দেওয়ার পর আমরা ঢাকাটাকে বন্ধ করে দেব এবং ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আমরা কিছুক্ষণ ফুটতে দেব। ফুটে উঠলে এর মধ্যে আপনাদের স্বাদ অনুসারে নুন এবং চিনি দেবেন। মনে রাখবেন নুন দেওয়ার সময় আমরা আগে কিন্তু 2টো স্টেজে পেঁয়াজ এবং টমেটো দেওয়ার পর একটু নুন দিয়েছিলাম, তো সেটা মাথায় রেখে নুনটাকে দেবেন। নাড়াচাড়া করে নিয়ে এবার আলুটা দেখব যে কতটা সিদ্ধ হয়েছে। আলুটা যখন অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে তখন সেই স্টেজে আমরা ভাজা কুমড়োটা দিয়ে দেব। ভাজা কুমড়ো দিয়ে নাড়াচাড়া করে আবার আমরা
ঢাকাটা দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ রেখে দেবো, যাতে গ্রেভিটা যতক্ষণ না পর্যন্ত শুকনো হয়ে আসে, জলটা শুকনো হয়ে যায়। তো দেখুন আমাদের মোটামুটি গ্রেভি রেডি, জলটাও শুকনো হয়ে এসছে। আমি একটু মাখা মাখা রাখতে পছন্দ করি, আপনারা চাইলে এটা একদমও শুকনো করতে পারেন, সেটাও খেতে ভালো লাগে। এই স্টেজে আমি নুন মিষ্টিটা চেক করে নেব, এবং তারপর ঢাকা দিয়ে 2 মিনিটের স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর আমরা আমাদের প্রিপারেশনটাকে একটা সার্ভিং বলে তুলে গরম গরম ভাতের সঙ্গে এটাকে সার্ভ করে দেবো। এটা একমাত্র ভাতের সঙ্গেই ভালো যায়, আপনারা বাড়িতে গরম ভাতের সঙ্গে একবার ট্রাই করে দেখবেন, এটা খুবই টেস্টি। যারা মাছ বা মাছের ডিম পছন্দ করে তাদের অবশ্যই খুব ভালো লাগবে। আপনি একবার ট্রাই করে দেখুন এবং আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আমার রেসিপিটাকে শেয়ার করবে। থ্যাংক ইউ গাইস।